দক্ষতা ও জ্ঞানের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে ডিএসসিএসসি কোর্সের সমাপনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, বিশ্ব এখন বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা জনকল্যাণে ব্যবহার করতে হবে। সকালে মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্রাজুয়েশন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারী দেশি বিদেশি 257 জন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন তিনি। অনুষ্ঠানে সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে মানুষের জীবনমানের উন্নতি ঘটাতে হবে। 2023 সালের ডিএসসিএসসি কোর্স সমাপনকারী কর্মকর্তাদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি। The challenge of the 21st century are dynamic and multifaceted, ranging from conventional threats to non-traditional forms. I am confident that the rigorous training you have undergone here has equipped you with the skills and knowledge necessary to negotiate these complex challenges.